তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি নয়ন দে। তো আজকে আমি চলে আসছি তোমাদের সামনে পাঁচটি ভাষা নিয়ে, ঠিক আছে? পাঁচটি ভাষা নিয়ে কথা বলবো বাংলায়, ঠিক আছে? এই পাঁচটি ভাষা কি না? এক, বাংলা, হিন্দি, ইংলিশ, তামিল, তেলেগু, এই পাঁচটি ভাষা নিয়ে আজকে কথা হবে এই ভিডিওতে। তো তোমরা চলো এদিক ওদিক না তাকিয়ে, তো চলো শুরু করি, খাতা পেন নিয়ে বসে পড়ি। হ্যাঁ, এই খাতা পেন নিয়ে বসে পড়ার একটাই কারণ, দেখো যতক্ষণ না লিখবে না এই ব্রেন ঢুকবে না, তো লিখতে হবে। বস, শুধু ভিডিও দেখলে হবে না, একটু লিখতে হবে, ফাঁকা সময় পেলে একটু লিখো। আমিও লিখে লিখে যেমন শিখেছি, আজকে তোমাদের শেখাতে পারছি, সেম তোমরাও লেখো, শেখো। এই ভিডিওটা বানাচ্ছি, এরকম ভিডিও জানি না কেউ বানিয়েছি বানিয়ে নি, বাট আশা করি তোমাদের হেল্পফুল হবে আর এবং তোমরা শিখতে পারবে, ভালোভাবে শিখতে পারবে। তার জন্য আমি এখন তোমাদের ল্যাপটপের ডিসক্রিনে নিয়ে যাচ্ছি, ওইখান থেকে তোমাদের দেখাচ্ছি। কেন, অনেকে বলেছে দাদা তুমি মুখে না বলে না লিখে দাও ভালো হয়, তো চলো আজকে লিখে দিচ্ছি। তো বাংলা, হিন্দি, ইংলিশ, তামিল, তেলেগু, পাঁচটি ভাষা। তো এই পাঁচটি ভাষা শিখবো আজকে আমরা। দেখো এই পাঁচটি ভাষা, এই যে বাংলা লেখা, হিন্দি লেখা, ইংলিশ লেখা, তামিল লেখা আর তেলেগু লেখা, এগুলো ভাষা, বাট সব কিছু বাংলায় লেখা, ঠিক আছে? এটা ওদের ভাষা, আমি বাংলায় লিখেছি। তো এই ভিডিও যখন দেখবে, যখন আমি এই নিচে করলাম তখন দেখা যাচ্ছে না উপরে বাংলা এগুলো লেখা, তো ওর জন্য এ বি এগুলো মনে রাখবে, ঠিক আছে? তাহলে পুরো ভিডিওটা দেখতে মজা পাবে। এখানে এ মানে বাংলা, বি মানে হিন্দি, সি মানে ইংলিশ, ডি মানে তামিল, আর ই মানে তেলেগু, ঠিক আছে? তো চলো শিখি। বাংলায় আকাশ, আকাশ হিন্দিতে আসমান, ইংলিশে দ্য স্কাই, তামিলে ওয়ানম কি ওয়ানম, আর তেলেগুতে আকাশম আকাশম, ঠিক আছে? মেঘ, বাংলায় বলে মেঘ, হিন্দিতে বলে বাদল, ইংলিশে বলে ক্লাউড কি ক্লাউড, তামিলে বলে মিকাঙ্গল বা মেঘম মিকাঙ্গল বা মেঘম, আর তেলেগুতে বলে মেঘালু মেঘালু, বাংলায় বলে বাতাস আর হিন্দিতে বলে হাওয়া, বাংলায় বাতাস, হিন্দিতে হাওয়া, ইংলিশে ইয়ার, তামিলে কাতে কি কাতে, তেলেগুতে গালি গালি মানে হাওয়া, ঠিক আছে? সূর্য, বাংলায় বলে সূর্য, হিন্দিতে বলে সুরজ আর ইংলিশে বলে সান সান, আর তামিলে বলে সূর্যান সূর্যান সূর্যান, তেলেগুতে বলে সূর্যাডু সূর্যাডু, বাংলায় চাঁদ, হিন্দিতে চাঁদ চাঁদ চাঁদ, ইংলিশে মুন আর তামিলে নীলাভু নীলাভু, তেলেগুতে চন্দ্রাদু চন্দ্রাদু চন্দ্রাদু, ঠিক আছে? বাংলায় বৃষ্টি, এটা হলো হিন্দি, হিন্দিতে হলো বারিশ, ইংলিশে রেইন, তামিলে মালা আর তেলেগুতে ভারসম 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 ভারসম, বাংলায় বজ্র, যে ঠাটা বিদ্যুৎ বলে না বজ্র, সেই বজ্র, হিন্দিতে বলে গরজ গরজ আর ইংলিশে বলে থান্ডার থান্ডার, তামিলে বলে ইটি ইটি আর তেলেগুতে বলে উরুমু উরুমু, ঠিক আছে? বাংলায় বলে দিন, হিন্দিতেও দিন, ইংলিশে বলে ডে, তারপর তামিলে বলে নাল আর তেলেগুতে বলে রোজু রোজু, ঠিক আছে? বাংলায় রাত, হিন্দিতেও রাত বলে, ইংলিশে বলে নাইট আর তামিলে বলে ইরুভু ইরুভু, আর তেলেগুতে বলে রাত্রি রাত্রি, বাংলায় মাটি, হিন্দিতে মিট্টি, ইংলিশে সয়েল এসও আইএল সয়েল, আর তামিলে বলে মন্নে মন্নে, আর তেলেগুতে বলে নেলা নেলা, কে বলে নেলা, বাংলায় বলে গাছ, বাংলায় গাছ বলে, হিন্দিতে পের বলে, ইংলিশে ট্রি বলে, তামিলে মারাঙ্গাল বলে, ঠিক আছে? কি বলে মারাঙ্গাল, আর তেলেগুতে বলে চ্যাটলু চ্যাটলু, বাংলায় পাখি বলে, হিন্দিতে পক্ষী বলে পক্ষি, আর ইংলিশে বলে বার্ড আর তামিলে বলে পারা ভাইকল পারা ভাইকল,
এতবার ওয়ার্ড না বলে বার্ড বলো না, বুঝে যাবে। আর তেলুগুতে বলে পাকসালু পাকসালু, বাংলায় কুকুর ঘৌ ঘৌ করে না কুকুর, হিন্দিতে কুত্তে, আর ইংলিশে ডগ, তামিলে নাই, আর তেলুগুতে কুকালু কুকালু, বাংলায় বলে গরু, আর সেটা হিন্দিতে বলে গাই, ইংলিশে বলে কাউ, আর তামিলে বলে পাচুকাল, আর তেলুগুতে বলে আভু আভু। এবার অনেকে বলবে মাড়ে বলে, আরে মাড়ে বলে মোষ, যেগুলো মোষ হয় না মাড়ে মাড়ে লাগে সেগুলো বলে মাড়, আর গরু মানে পাচু কালো পাচু কালো, ঠিক আছে। বাংলায় বলে মানুষ, আর হিন্দিতে বলে লোক, আর ইংলিশে বলে ম্যান, তামিলে বলে মক্কল মক্কল, আর তেলুগুতে বলে প্রজালু প্রজালু, বাংলায় সত্যি, হিন্দিতে বলে সচ, ইংলিশে বলে ট্রু, তামিলে বলে অন্যায় অন্যায়, ও নয়ময় আকার অন্তস্থ অন্যায়, আর তেলুগুতে বলে নির্জেন্দা নির্জেন্দা নির্জঙ্গা নির্জঙ্গা নির্জন্দা না নির্জঙ্গা, ঠিক আছে নির্জঙ্গা। বাংলা বলে মিথ্যা, ঠিক আছে, হিন্দিতে বলে ঝুট, আর ইংলিশে বলে লাই, আর তামিলে বলে পই, আর তেলুগুতে বলে তাপ্পাড়ু তাপ্পাড়ু, বাংলায় বলে বই, হিন্দিতে বলে পুস্তক, ইংলিশে বলে বুক, তামিলে বলে পুট্টা কঙ্গাল, তেলুগুতে বলে পুস্তাকালু পুস্তাকালু, ঠিক আছে। বাংলায় বলে অন্ধকার, হিন্দিকে বলে আন্ধেরা, ইংলিশে বলে ড্রাগ ডার্ক ডিএআরকে ডার্ক, ঠিক আছে, মানে অন্ধকার বাংলায়, তামিলে ইরবুল, তেলুগুতে চিকাটি চিকাটি, বাংলায় টাকা, হিন্দিতে পয়সা, ইংলিশে মানি, তামিলে পানম, তেলুগুতে তুড্ডু তুড্ডু তুড্ডু, ঠিক আছে, টয়সু ডয় ডয়সু তুড্ডু, বাংলায় পুলিশ, হিন্দিতেও পুলিশ, ইংলিশেও পুলিশ বলে, আর তামিলে শুধু একটু পলিশে, লেখার সময় পুলিশ হবে বলার সময় পলিশে, ঠিক আছে, আর তেলুগুতে পুলিশ, ঠিক আছে। বাংলায় জল বলে, হিন্দিতে বলে পানি, ইংলিশে বলে ওয়াটার, আর তামিলে বলে তান্নি, আর তেলুগুতে বলে নীরু, কি বলে নীরু, ঠিক আছে। দেখো এটা আমার ফার্স্ট পার্ট, ঠিক আছে, ফার্স্ট পার্ট এরকমভাবে শুরু করেছি, এটা তো ওয়ার্ড দিয়ে শুরু করছি, এরপর ভাষা মানে বড় বড় শব্দ দিয়েও শুরু করব। যদি ভালো লাগে তো জলদি কমেন্টস করো যে দাদা আরও চাই, ঠিক আছে, আর লাইক তো ভর্তি হবে। দেখো ভাই লিখতে গেলে খুঁজে খুঁজে লিখতে হয়, নিজের এক্সপিরিয়েন্স থেকেও লিখি, কিছু বন্ধুদের হেল্প নিয়েও লিখি, ঠিক আছে, তো মেহনতের জন্য একটা লাইক কমেন্টস তো লাগবেই, তাই না। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট যা দেওয়ার দাও, তো বাই।